আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য পদার্থবিজ্ঞানের পড়ার রুটিন যেটা, যে কিভাবে পড়লে খুব দ্রুত মূল বইয়ের টপিক সহকারে তোমরা সৃজনশীল সহকারে কাভার করতে পারবে, আমি সব কিছু নিয়েই কথা বলবো। তোমরা যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো ফিজিক্স, সেক্ষেত্রে 50 দিনের মধ্যেই বা মোটামুটিভাবে 1.5 মাসের মধ্যে এটা কাভার হয়ে যাবে। তোমাদের পরীক্ষার 1.5 মাসেরও এখন অনেক বেশি রয়েছে, সুতরাং আমি যেভাবে ইনস্ট্রাক্ট করছি সেভাবে যদি তোমরা একটু পড়াশোনা করো এই 1.5 মাস বা 2টা মাস, তাহলে ফিজিক্স আমি সবগুলো সাবজেক্টের জন্যই দেবো, এটা ফিজিক্সের জন্য, পরবর্তীতে কেমিস্ট্রি দেবো, বায়োলজি দেবো, ম্যাথ দেবো, সুতরাং সবগুলো সাবজেক্টের জন্যই তোমার ইনস্ট্রাকশন পেয়ে যাবে। এবং তোমাদেরকে একটা তথ্য জানাতে চাই যে আমি 20 তারিখ থেকে প্রাইভেট ব্যাচ ওপেন করেছি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। তোমরা ডিসক্রিপশনে গেলে সেই ভিডিওর লিঙ্ক এবং ভর্তির প্রসেসও জানতে পারবা, এবং সেখানেও এই প্রসেসগুলো এভাবেই পড়ানো হবে। তোমরা যদি নিজেরা পড়তে না পারো সেখানে ব্যাচে ভর্তি হতে পারো, এটা একটা ইনফরমেশন ছিল তোমাদের জন্য। ওকে, আচ্ছা, পড়ার রুটিন 50 ডেজের মধ্যে, এটা কার জন্য দেওয়া হচ্ছে? পদার্থবিজ্ঞান এসএসসি 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য, কারণ 24-এর জন্য হবে না, কারণ 23-এর জন্য শর্ট সিলেবাস ছিল। ওকে, আচ্ছা, প্রথম অধ্যায় এটা রয়েছে তোমাদের ভৌত রাশি এবং পরিমাপ। আমি তোমাদের জন্য সাজেশনের ভিডিও দেবো, কিন্তু এখনও সাজেশনের ভিডিও দেওয়ার মতো সময় হয়নি। এখন সাজেশনের ভিডিও দিলে তোমরা পড়াশোনা করতে চাইবে না। ভৌত রাশি এবং পরিমাপ তোমরা কীভাবে পড়বা? 2 দিন মূল বইয়ের টপিক পড়বা। যারা এই ফার্স্ট অধ্যায় করতে চাচ্ছ না তাদের জন্য তো হয়েই গেল, দিন আরও বেশি পাবা তোমরা। মূল বইয়ের টপিক পড়বা 2 দিন, সৃজনশীল করবা 2 দিন, এবং 1 দিন অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক। প্রথম অধ্যায়ের জন্য বা ভৌত রাশি এবং পরিমাপের জন্য এই 5টা দিন যথেষ্ট। ওকে, এই 5টা দিন যথেষ্ট, যে 2 দিন কী পড়বো মূল বইয়ের টপিক, এইভাবেই লেখা হয়েছে। একবার বলে দিচ্ছি, 2 দিন মূল বইয়ের টপিক, 2 দিন সৃজনশীল, এবং 1 দিন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। দ্বিতীয় অধ্যায় গতি। গতি কিন্তু খুবই বড় একটা চ্যাপ্টার, এবং এটাকে যতই সহজ মনে করো না কেন আমার কাছে খুব কমপ্লিকেটেডই মনে হয় আসলে। তো গতি 2 দিন পড়বো মূল বইয়ের টপিক। তোমরা যদি আমার চ্যানেলে প্লেলিস্টে যাও, সেক্ষেত্রে দেখবা যে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সেকশন করা হয়েছে। যেমন এসএসসি ফিজিক্সের জন্য ওর ভেতরে তুমি মূল বইয়ের টপিক পাবা, তুমি সৃজনশীল পাবা, সব কিছু ওর মধ্যে পেয়ে যাবা। আবার কেমিস্ট্রির জন্যও, কেমিস্ট্রির এখনও সৃজনশীল দেওয়া হয়নি, মূল বইয়ের টপিক রয়েছে কিন্তু। সুতরাং আমি শুধু তোমাদেরকে ইনস্ট্রাক্টই করছি না, বরং এই তোমরা ইনস্ট্রুমেন্টগুলো কোথায় পাবা, হ্যাঁ, ভিডিওগুলো কোথায় পাবা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। সুতরাং যারা গতি অধ্যায় করবা, আমার মূল বইয়ের টপিকটা 2-2 4 ঘন্টা, দেখো 2 দিন দিয়েছি তাহলে 4 ঘন্টায় সবগুলো ভিডিও তুমি দেখে ফেলতে পারবা। আবার 4 দিন যদি, 4 দিন মানে মোট 8 ঘন্টা যদি সৃজনশীল করো, তুমি 4 দিন কিচ্ছু বাকি থাকবে না। আর 1 দিন তুমি কী করবা? জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং MCQ। তোমার কাছে মনে হতে পারে এটা তো খুব কম সময়, না এটা কম সময় নয়, কারণ তুমি যখন সৃজনশীল পড়বা, মূল বইয়ের টপিক পড়বা, তখন অনুধাবনমূলক, জ্ঞানমূলক এমনিতে 80% হয়ে যায়, কিন্তু MCQ এমনিতে 80% হয়ে যায়। ওকে, সুতরাং ভয়ের কিচ্ছু নেই, গতি অধ্যায় হলো। এরপর হচ্ছে বল। বল অধ্যায় কীভাবে পড়বা? বল অধ্যায়ের 2 দিন সৃজনশীল, সরি, 2 দিন মূল বইয়ের টপিক আমার ভিডিওতে পেয়ে যাবা। তাছাড়াও এই মাসে 16 বা 17 তারিখ থেকে আমি আমাদের যে পাবলিক গ্রুপ, তুমি এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে সেই পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি ফিজিক্সের জন্য, ফিজিক্স মানে তোমার লাইভে আসবো, হ্যাঁ, মূল বইয়ের টপিকটা আমি তোমাদেরকে ওখানে পড়াবো আসলে। সুতরাং তোমরা যদি চ্যানেল থেকে না দেখে আমার ফেসবুক গ্রুপেও জয়েন করো, এবং ফেসবুক গ্রুপ থেকে আমি প্রতিনিয়ত লাইভে এসে সেই টপিকগুলো, সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দেবো। সুতরাং তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে ভালো করার। হ্যাঁ, বল অধ্যায় 2 দিন মূল বইয়ের টপিক পড়লো, 3 দিন সৃজনশীল, এনাফ, 3 দিন সৃজনশীল, 6 ঘন্টা পাবে, 3 দিন সৃজনশীল, এবং 1 দিন জ্ঞানমূলক অনুধাবনমূলক করে ফেললা। এইভাবে যদি চলতে পারো, একটাবার ভাবো যে একটু যদি মোটিভেট হতে পারো, হ্যাঁ, তুমি যদি, ঠিক আছে, আমি ভাবলাম যে তুমি 1.5 মাস পারলা না, তুমি 1 মাস পারলা, 1 মাসেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার কভার হয়ে যাবে। এবং ওই 1 মাস যদি খুব ভালো করেও তুমি পড়ো, সেক্ষেত্রে তোমার কিন্তু A+ চলে আসবে। এবং তোমার যদি মনে হয় যে তুমি প্রেশার ছাড়া ভর্তি মানে পড়তে পারো না, সেক্ষেত্রে তুমি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, এবং যে কোনো তথ্যের জন্য আমার সাথে তোমার যোগাযোগও করতে পারো। ওকে, তোমার ডিসক্রিপশনে গেলে এমনিতেই ভিডিও পেয়েই যাবে, লিঙ্ক আমি দিয়ে দেবো, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা আমি রিসিভ করবো, আমার এই নাম্বার। ওকে, কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে 2 দিন পড়বো মূল বইয়ের টপিক,
চার দিন সৃজনশীল অ্যানাফ এবং একদিন জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ হয়ে যাবে। তারপর হচ্ছে পদার্থের অবস্থা, পদার্থের অবস্থার জন্য দুই দিন, তিন দিন এবং একদিন। পদার্থের অবস্থায় কিন্তু খুব বেশি সৃজনশীল নেই, সবগুলো সৃজনশীল একই ধাঁচের, সুতরাং তোমাদের ভয়ের কিচ্ছু নাই। এরপর হচ্ছে তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারে সৃজনশীলগুলো আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, তোমাদের কাছে সহজ মনে হতে পারে। তোমরা ভাবতে পারো যে ছোটো ছোটো সৃজনশীল খুব সহজ, এরকম কোনো ব্যাপার হয় না আসলে। তো তরঙ্গ শব্দ অধ্যায়ে এটা দুই দিন না করে তোমরা তিন দিনও করতে পারো। ওকে, দুই দিন মূল বইয়ের টপিক এনাফ, তিন দিন সৃজনশীল করো এবং একদিন জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ করে ফেলো। একইভাবে আলোর প্রতিফলন, এটা বেশ সহজ চ্যাপ্টার আমার কাছে মনে হয়, অন্য অন্য চ্যাপ্টারগুলো থেকে এটা বেশ সহজ। এবং এখানে যদি তুমি মূল বইয়ের টপিকটা পড়ে ফেলতে পারো, সেক্ষেত্রে সৃজনশীল দুই দিন অনেক সময়, দুই দিন লাগবেই না আসলে, একদিনও যদি করো তাও এটা, বা তিন ঘন্টা যদি করো আলোর প্রতিফলনের সৃজনশীল, তাহলে খুব ভালো হবে। কিন্তু আলোর প্রতিফলনের জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই দুইটা দিন তুমি কীভাবে কাজে লাগাবা সেটা। কারণ আলোর প্রতিফলনের যে চিত্র সংক্রান্ত যে সৃজনশীলগুলো রয়েছে সেটা মূল বই থেকেই হবে আসলে। সুতরাং তোমার চিত্র যদি খুব ভালো ক্লিয়ার থাকে, যে কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় হচ্ছে, এই ব্যাপারগুলো যদি একটুও ডাউট থাকে, সেক্ষেত্রে তুমি সৃজনশীল পার্টে গিয়ে কখনো ভালো করতে পারবে না। সুতরাং আলোর প্রতিফলনে যারা আনসার করবা তাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে যে তোমরা অবশ্যই এই রশিচিত্র, যেটাকে বলে রশিচিত্রটা, খুব ভালো করে পড়তে। এবং সবগুলো তথ্য, সবগুলো ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবো, অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন করলে সেখানে লাইভই তোমরা পেয়ে যাবো, যেখানে বিভিন্ন কোশ্চেন করতে পারবা। এরপর হচ্ছে চলবিদ্যুৎ, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা এসএসসি বলো, এইচএসসি বলো, হায়ার স্টাডি বলো, যাই বলো না কেন। এবং চলবিদ্যুতের জন্য আমি ধরেছি মূল বইয়ের টপিক তিন দিন, তিন দিন মানে ছয় ঘন্টা, এনাফ, অনেক বেশি সময়। আজকে দুই ঘন্টা দেখলা, কালকে দুই ঘন্টা, তারপরে পাঁচ দিন রেখেছি সৃজনশীল, পাঁচ দিন সৃজনশীল লিখেছি মানে কি, দশ ঘন্টা। দশ ঘন্টায় তুমি যদি দশটা টাইপও করতে পারো আলোর প্রতিফলনে, চলবিদ্যুতে দশটা টাইপ কিন্তু আসলে নেই, পাঁচটা থেকে ছয়টা টাইপ হবে, তার মানে তুমি অনেক বেশি সময় পাচ্ছ। যদি এই সময়টুকু তুমি কাজে লাগাতে পারো তাহলেই কিন্তু হয়ে যায়। এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ এর জন্য রাখছি দুই দিন, এবং এটা যথেষ্ট। যদি তুমি এই রুটিনটা ফলো করতে পারো তাহলে অনেক ভালো, যদি নিজে নিজে করতে পারো অনেক ভালো, যদি না করতে পারো আমার ব্যাচে জয়েন করতে পারো, ওখানে আমি প্রত্যেক দিন তোমার পড়া দেব। হ্যাঁ, তুমি সেই অনুযায়ী যদি পড়তে পারো, সৃজনশীলগুলো সুন্দর করে সলভ করে দেব, হ্যাঁ, তাহলে ভালো হবে। এবং তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে সেটা গ্রুপে আপলোড করলে আমি সেটা করিয়ে দেবো আসলে। ঠিক আছে, ভালো থেকো তোমার সবাই, আল্লাহ হাফেজ।